একটু বেশি চিন্তিত হয়ে পড়েছে। মানে খুব স্নেহ করছেন, বিয়ে হয়েছে? তাহলে তো স্নেহটা অটোমেটিক্যালি হু হু করে বেড়ে যাবে। সে কি বসে কলকাতা পাঠিয়ে দিলেন কেন? আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন তো। সবাই কি ওই রাজেশ ব্রাহ্মণ? হ্যাঁ, আজকে চৌধুরীর হোল ফ্যামিলি তো বুড়ি ফুলসিটাকে আমার কাঁধের উপর। বুড়ি মানে বয়স কত? জানি না, তবে আমার চেয়ে অনেক বড়। হ্যাঁ গো, কি হবে? কি আবার হবে? ওই মোটা ধুমসি মেয়েটাকে হোল্ডলের মতো কাঁধে চাপিয়ে দেবে? না 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 না, বললে তো হবে না। চৌধুরী হলো কি ওর বস, ওর মেয়েকে বিয়ে না করলে প্রচার চাকরিতে উন্নতি হবে না, এমনকি ইচ্ছে করলে ওটা বাগড়াও দিতে পারে। কি করবো দাদা? তাই তো ভাবছি। হ্যাঁ প্রচার, তুই তো একেবারে বাঘের থাবার নিচে পড়ে গেছিস। হ্যাঁ এখন উপায়? সবাই মিলে ভাবো, চিন্তা করো। একটু আসছি। আমি না দিলে উনি যেন খেতেন না। উনি খান বা না খান, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মুখে সিগারেট গুজে নেবে? ও এখন চাকরি করছে, অ্যাডাল্ট। আর তাছাড়া দুই ভাইয়ের যখন কোনো জরুরি কথাবার্তা হবে, ও ফুটফুট করে বাইরে যাবে সিগারেট খেতে। তাই আমি আগে থাকতেই পারমিশনটা দিয়ে দিলাম। তাই বলে বড় ভাই হয়ে দেবে? তোমার লজ্জা করে না? লজ্জা করে না? তুমি যখন ফোটার সঙ্গে বসে রেগুলার পিএনপিসি করো, আই মিন পরনিন্দা পর চর্চা করো, তখন বুঝি লজ্জা করে না? হ্যাঁ, যত লজ্জা সিগারেট খাওয়া বেলা। না না ফোটা ধরা, লজ্জা করছে নিকু, না ধরা। এমন দাদা বাবা জন্মেও দেখিনি। তুমি অস্বীকার করতে পারো যে ফোঁচাকে তুমি আমার প্যাকেট থেকে রেগুলার লুকিয়ে লুকিয়ে সিগারেট সাপ্লাই করো? বেশ করি, আমি হলাম বৌদি, এটা বৌদিদের ধর্ম। আরো দেবো, 100 বার দেবো, 1000 বার দেবে। আমি তো বলছি সে কথা, আমি হলাম বৌদি, যত কিছু আপনার আমার কাছে করবে, তোমার কাছে নয়। সেটা কিরকম? কিরকম ঠাকুরপুর যখন বিয়ে ঠিক হবে তখন ওর কিরকম মেয়ে পছন্দ সেটা কি তোমাকে বলবে না আমাকে বলবে? অবভিয়াসলি তোমাকেই বলবে। তাই বলে কোন সাহসে ছোট ভাই বড় ভাইয়ের সামনে এমনি করে সিগারেট নিয়ে? ঘুরবি তো, তুই সিগারেটটা ফসফস করে টানতে গেলে কেন? কি আশ্চর্য কথা, তা কিরকম ভাবে ঘুরছে? ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিকই তো বলেছো বাবু, দামি জিনিস এই দুর্দিনের বাজারে নষ্ট করা মহাপাপ। হ্যাঁ প্রচার, চললাম। আজকে তোর ওনারে কোনো রেস্টুরেন্টে একটা টেবিল বুক করা যাক। দাদা চৌধুরী তো আবার কালকে লাঞ্চকে তোর বাড়িতে টেনে নিয়ে যাবে, তো কি বলবো? কি বলবি তুই বলবি? আমার পেট খারাপ হয়েছে। হ্যাঁ আমার সা না ডাইরি, আমার দুটোই হয়েছে। হ্যাঁ দুটোই সবনাশ। আরে আরে এইভাবে কাজ করবে তুমি কি করে? হ্যাঁ কিছু তো খেতেই হবে তোমাকে, এই অবস্থা কিছু খাওয়াটা বোধ ঠিক হবে না। না না তোর খেতে তো হবেই। ও পাই তো পাই, শোনো আমাদের বড়বাবু তোমাদের যদি বাড়ি ঠিক করে তুই সেখানেই থাকবে। হ্যাঁ আমার কোয়ার্টার সেক্স। হ্যাঁ লিনু, হ্যাঁ তো মাকে তুলে, ও তুমি কাছে আছো। আচ্ছা শোনো, এই শীতেশের পেটটা একটু গোলমাল হয়েছে। তাই নাকি? শোনো আমি শীতেশের জন্য তাহলে একটু স্টু করি। তুমি ওকে এখানে পাঠিয়ে দাও, আজ কাজ করতে হবে না, এখানে এসে রেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ ডক্টর গুপ্তর কাছে পাঠাচ্ছ? হ্যাঁ হ্যাঁ সেই ভালো। তো শোনো তুমি ওকে বলে দাও যে ডক্টর গুপ্তর কাছ থেকে ও যেন সোজা এখানে চলে আসে, কেমন? তোমার জিভ তো দেখি মাতালি হ। না তেমন কিছু নয়, সামান্য জ্বর, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। ও হ্যাঁ বাইদে ভাই, আপনার বড় মেয়ের বিয়ে কি করলেন বিনয়বাবু? এখন তুমি ঠিক করতে পারিনি, দেখছি ডাক্তার। আচ্ছা আপনার ছেলে মেয়ে কটি? তা মন্দ নয়,
মিলিয়ে জুলিয়ে সাতটি, ওই চারটি মেয়ে আর তিনটি ছেলে, আর একটা হব হব করছে। এবার ভ্যাসেকটমি করিয়ে ফেলুন। ক্যাস্ট্রেশন অফ বুলস মানে খোঁজা করে দেবেন? আরে না 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 না, আরে ওতে যৌবনের মজাটা আছে কিন্তু বংশবৃদ্ধির সাজাটা নেই। নিন প্রেসক্রিপশনটা, ধরুন ওষুধটা নিয়ে যান, আর শুনুন দিনে তিনবার করে খাওয়াবেন। রাম ডাক্তারবাবু, বড়া চাপনে ভেজ দিয়া আর দুই। আরে তুমি নীতিশের কাঁচু ছোট ভাই না? আরে দাঁড়িয়ে রয়েছে কেন, বসো বসো। তাহলে কিন্তু তুমি আমারও ছোট ভাই, আমি আর কাঁচু একসঙ্গে সেন্ট ওভিয়াসে পড়তাম। আচ্ছা তোমার দাদা এখনো সেরকম গান গান? মাঝে মাঝে গায়। দারুণ গাইতেন কিন্তু। তোমার দাদা গতকাল আমায় ফোন করেছিল, সব ঠিক হয়ে যাবে? না মানে মিস্টার চৌধুরী ব্যস্ত আপনার কাছে পাঠিয়ে দিই, অবশ্যই আমি নিজে আসতাম। কি হয়েছে? মানে তুমি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছো। মানে খুব স্নেহ করছেন, বিয়ে হয়েছে? আগে না। তাহলে তো স্নেহটা অটোমেটিক্যালি হু হু করে বেড়ে যাবে। আমাকে স্নেহের হাত থেকে একটু বাঁচান। দেখো ক্যান্সার ছাড়া সব অসুখের আমি ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সৎপাত্রের প্রতি মেয়ের বাপের অপত্য স্নেহের কোনো ওষুধ বোধ হয় স্বয়ং ধন্বন্তরিও জানে না। তবু আপনি যা হোক একটা কিছু ব্যবস্থা করে দিন। আরে ভাই আমারও তো বয়স হয়েছে, ব্যাচেলার বলে মেয়ের বাপেরা আমাকেও রেখাই দেয়নি, সেই জন্যে একটি বিধবার সঙ্গে পরকিয়া করে কোনো রকমে পরিত্রাণ পেয়েছি। কিন্তু কিন্তু সেটা তুমি পারবে না ভাই। যাই হোক কাঁচুর সঙ্গে পরামর্শ করে কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে। কাঁচুকে আমি আজই ফোন করবো, এখন তুমি স্ট্রেট কলকাতা ফিরে যাবে। ঠিক আছে, আমি তালুকদারের সঙ্গে দেখা করে যাচ্ছি, আপনি মিস্টার চৌধুরীকে একটু বলে দেবেন। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। আচ্ছা আস এসো। হ্যালো কে ডাক্তার গুপ্ত? হ্যাঁ সীতেশকে দেখলেন? ও ছুটি দিয়ে দিয়েছেন? আচ্ছা হ্যাঁ। সে কি বসে কলকাতা পাঠিয়ে দিলেন কেন? ডাক্তার মশাই আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন তো। আরে আমার ওয়াইফ ওর জন্য স্যুপ স্টু সব তৈরি করছে। ছি 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 ছি, ওকে চলে গেছে নাকি? ও ও তান্ত্রিকের সঙ্গে দেখা করতে আসবে। আচ্ছা আচ্ছা দেখি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।